হ্যালো ভিউয়ার্স, ফুড স্পোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো ফ্রায়েড অনিয়ন চিকেন। এখানে আমি 750 চিকেন নিয়েছি, চারটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, নিয়েছি একটা রসুন, বেশ খানিকটা আদা আর চেরা কাঁচা লঙ্কা, এলাচ নিয়েছি আমি এখানে সাতটা, দুটো নিয়েছি দারুচিনির স্টিক, তেজপাতা নিয়েছি 4-5টা, আর গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। চিনি নিয়েছি 1 চা চামচ, সর্ষের তেল নিয়েছি 50 গ্রাম, দুধ নিয়েছি এখানে ছোটো কাপের 1 কাপ, আর লাগছে ঘি। প্রথমে কড়াতে আমি তেল দেব, তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 চিমটে নুন দিয়ে দেব, তারপর এটাকে ভালো করে নেড়ে স্লো ওভেনে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব। পেঁয়াজে কালার আসার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবারে ওই একই কড়াতে আবারও তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারুচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি জল শুকানো অবধি। মিক্সির জারের মধ্যে এবার আমি আদা, রসুন, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর 2টো এলাচ দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। যে মিশ্রণটা হবে এটা এরকম দেখতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব, আর বাকি যে শুকনো মশলাগুলো ছিল যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে অল্প একটু চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দেব, আর একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ফ্রায়েড অনিয়ন চিকেন। এটা খুবই টেস্টি হয় খেতে, আপনারা প্লিজ নিজেদের রান্নাঘরে এটা অবশ্যই ট্রাই করবেন।